Hey Vitals, আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন এপিসোডে যেখানে আমরা একটু মডার্ন কন্টিনেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ বিরিয়ানি আইটেমও খাবো, ঠিক আছে? আজকের আমাদের বাজেট হলো অনলি 350 rupees, ঠিক আছে? এই 390 rupees, ঠিক আছে? 390 rupees-এর মধ্যে আজকে আমরা কী কী খাচ্ছি দেখলে আপনাদের অবাক লাগবে এবং তার জন্য পুরো ভিডিওটা আজকে দেখতে হবে, ঠিক আছে? আমরা চলে এসেছি রেস্ট্রো ক্যাফে, ওয়ান সিপ রেস্ট্রো ক্যাফে, ইনগ্রিয়েন্টসটা অসাধারণ, ভেতরে আমরা যাবো, ঠিক আছে? আগে বলে দিই, আগের ভিডিওটা এদিকে লিঙ্ক এখানে চেক করবেন আর চল লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো গাইজ, আজকে আমরা সবাই চলে এসেছি একটা নতুন রেস্টুরেন্ট, ওয়ান সিপ। জায়গাটার নাম হচ্ছে ওয়ান সিপ, ডিএলএফ এ আছে, ডিএলএফ এর সাইডে আছে, নিউ টাউন রাজারহাটের দিকে। অসাধারণ জায়গা, বিউটিফুল অ্যাম্বিয়েন্স, ডিরেকশন লোকেশন সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা ভাবছেন এখানে আমরা কী কী খাবো কী না খাবো সেগুলো পরে আসছি, বাট জায়গাটা অপূর্ব। একটা বার কাউন্টার আছে যেখানে বিভিন্ন রকমের মকটেলস তৈরি করা হয় এবং পুরো জায়গাটাই পুরো মিউজিক্যাল থিমড, এবং একটা একটা জায়গা আছে যেখানে ব্যান্ড ফ্যান্ড নিয়ে বসে আরামসে গান বাজনা করা যেতে পারে, এরকম একটা জায়গা। খাবারে আসছি পরে, বাট একটু জায়গাটাকে ঘুরে দেখা যাক। তো এক সাইডে দেখলাম আমরা, এখানে এই সাইডটা দেখলাম একটু মিউজিক্যাল লাউঞ্জ টাইপের রয়েছে যেখানে মিউজিক থিম জিনিসপত্র রয়েছে, আর আরেক সাইডে রয়েছে আমাদের একটা গেমিং স্টেশন টাইপের, এখানে প্লে স্টেশন লাগানো ছিল, যদি আপনারা গেম খেলতে চান সেটাও করতে পারেন। এবং যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা তো অপূর্ব। ফার্স্টে আমরা একটা ড্রিঙ্ক করেছিলাম, একটা স্পাইসি মকটেল অর্ডার করেছিলাম, ওয়াটারমেলানের ফ্লেভারে ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। আমি মানে আউট অফ 10 এটা 8 দেবো, রিয়েলি গুড ছিল, রিফ্রেশিং ছিল, আইসিংটা খুব সুন্দর করা ছিল, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো একটু রিল্যাক্সড মুডে ছিলাম। আর তাছাড়া আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান মিল, যার সাথে ছিল পাঁপড়, একটু স্যালাড, ঠিক আছে, তার সাথে একটু স্পাইসি এই একটু রিফ্রেশিং অনিয়ন্স, এবং তার সাথে চিকেন ছিল আর চিকেন ভর্তা। আর যেটা মেন আইটেম ছিল সেটা হচ্ছে আমাদের দ্য পর্দা বিরিয়ানি, ইয়েস দ্য পর্দা বিরিয়ানি, উইচ ইজ ব্র্যান্ড নিউ টু কলকাতা রাইট নাও। আমার মনে হয় এটা আর কোথাও দেখিনি আমি আপাতত, এখানেই ফার্স্ট দেখলাম এবং আমি চলে এলাম দেখেই, মানে এটা দেখার মতো ছিল না কোথাও, বাট আমি এক জায়গায় কোথাও একটা পোস্টে দেখেছিলাম কিন্তু সেরকম কিছু ভ্যালিড কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই আমি চলে এসেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন পর্দা বিরিয়ানি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 350 rupees দাম ছিল, একটা এগ, ডাবল চিকেন, ডাবল পটেটো এবং অনেকটা রাইস ছিল। এই সব খাবার সব মিলিয়ে টিলিয়ে আমাদের 390 rupees, অ্যাপ্রক্সিমেটলি 390 মতো পড়েছে, কারণ আমরা জোম্যাটো গোল্ড অ্যাপ্লাই করেছিলাম। ইয়েস, জোম্যাটো গোল্ডেতে আছে, ওয়ান অন ওয়ান ফুড আছে, তো সেকেন্ড হাইয়েস্টটা ফ্রি হয়ে যায়। তো বেসিক্যালি আমরা বিরিয়ানিটা ফ্রি পেয়ে গেছিলাম জাস্ট বিকজ আমরা ওই চিকেন ভর্তা আর চিকেন ভর্তা আর বাটার নানের কম্বোটা অর্ডার করেছিলাম, তো ওটার সাথে এটা ফ্রি হয়ে গেছিলো। জুসটা আমি এক্সক্লুড করে রাখলাম, জুসটা আমার নিজস্ব একটা মানে একটা কী বলবো, বলতে পারেন আমার একটা নিজস্ব চয়েস থাকে, যেখানেই যাই আমি একটা মকটেল খেতে খুব ভালোবাসি, স্পেশালি গোয়াবা বা ওয়াটারমেলন স্পাইসি কোনো একটা মকটেল হলে ভালো হয়। আমার এখনও জিভে জল আসছে খাবারটা নিজে দেখে, আমি অডিওটা রেকর্ড করছি, প্রিটি অসাম ছিল জায়গাটা, মানে দারুণ জায়গা, আপনারা ডেফিনেটলি যাবেন। আর বাকি যেটুকুটা ভিডিও আছে দেখুন, এনজয় করুন, ওখানে মিউজিক্যাল থিমড আছে, হামেশাই মিউজিক্যাল কনসার্টস হয়, প্রোগ্রাম হয়, আপনারা লাকি হলে বিভিন্ন রকমের ব্যান্ডে গান গান শুনতে পারবেন, এনজয় করুন। ডিএলএফে ওখানে চলে যান, খুব সুন্দর জায়গা, বাজেট ফ্রেন্ডলি, 500-এর মধ্যে তো আরামসে দুজনে মিলে খাওয়া যায়, খুবই ভালো জায়গা, আমি রেকমেন্ড করবো। ওয়ান সিপ ইজ আ ভেরি গুড প্লেস। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন, যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর ডেফিনেটলি একটু শেয়ার করবেন, দ্যাট উইল হেল্প আস আ লট। ঠিক আছে, থ্যাংক ইউ, এনজয় দ্য রেস্ট অফ দ্য ভিডিও।